आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কালীগঞ্জে দিন দুপুরে নৃশংসভাবে খুন এক যুবতী, তীব্র চাঞ্চল্য। রিডিউস সিঙ্গল ইউজ প্লাস্টিক নিয়ে মোহনকালে সচেতনতা সভায় ব্যাপক সাড়া। একশো অষ্টআশিতম প্রতিষ্ঠা দিবস পালন আসাম রাইফেলসের এক সার্ভিসম্যানের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিন দুপুরে নৃশংসভাবে খুন হলেন এক যুবতী। হত যুবতীর নাম মনোয়ারা বেগম। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার বেলা 12টা নাগাদ বদরপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কালীগঞ্জ মনসাঙ্গনজীবীর বানিয়ারগুলের দলফা গ্রামের 6 নম্বর ওয়ার্ডে। এ নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। অভিযুক্তের নাম জমিল আহমেদ। এদিন সংবাদ মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরে হত যুবতীর বাবা ফখরুদ্দিন ও মা আমিনা বেগম জানান, আগের এক ঘটনায় তারা সাক্ষী দেওয়াতে খুন হতে হয়েছে তাদের মেয়েকে। হত যুবতী কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের 11 শ্রেণীর পরীক্ষার্থী ছিল। এদিন জামিলের বোন শাহিদার মাধ্যমে অভিযুক্ত জামিলকে ডেকে পাঠিয়েছিল এবং তখন জামিলের ঠিকানা মতো মনোয়ারা পৌঁছালে তার গলায় ধারালো অস্ত্র চালিয়ে নৃশংসভাবে খুন করে জামিল। এদিকে ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি খবর দেওয়া হয় করিমগঞ্জ সদর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করিমগঞ্জের পুলিশ সুপার। তিনি মনোয়ারাকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল তার তল্লাশি চালান, কিন্তু প্রতিবেদন তৈরি করা অবধি ওই অস্ত্রের কোনো সন্ধান পায়নি। ইতিমধ্যেই পুলিশ ঘটনার জোর তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে। তাই নাম কি তা? মনোয়ারা বেগম। বয়স কত হইব? আচ্ছা, তাই পড়ে স্কুল? আচ্ছা আচ্ছা, কিতে হয়েছিল ঘটনাটা? কোনো ঘটনা নাই আমার বুড়ির। বলা বলে আমার বুড়ি গো ও বাপার জ্যোতি গাইছে স্কুল থেকে সখনা বাংলা থেকে। হ্যাঁ, আই আমারই ছুটিকে ডাকিলি। ডাকি আমার বুড়ি গো নিলি। আর হিরি আমার বুড়ি গো ডাকি আমার মহিলাতর খবর বইলি। আমার বুড়ি কি তো গেছে গিয়া, আমার বুড়ি কি তো গেছে গো, দৌড়াইয়া গেলাম রে মামা গন। আমার বুড়ি কি তো গেছে গিয়া, আমার বুড়ি কি তো গেছে গিয়া ভাই, আমার বুড়ি কাটা, আমার বুড়ি কাটা, তুমি দেন্দি কি দাম না আর গুনা দরবার নাই দিয়া না নাই আমার বুড়ি ডাকি আনি যাই যাই। আর ভাই কত তো তারা বেশ ভালো দিরা, আমার বাপ ভাই বাপ বাপ আমার বুড়ি, আমার বুড়ি আমার ভাই নাই আমার ভাই নাই আমার বাপ বুড়ি আমার বুড়ি। মেয়ের বাবা আসেননি কেন? তাই কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে পড়েন না? পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাই নাম হইলো আমিনা বেগম নাকি? মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম ফখরুদ্দিনের মেয়ে। আপনার নাম ফখরুদ্দিন? আমার নাম ফখরুদ্দিন। ঠিক আছে, মনোয়ারা বেগম নানি আই কার্ড কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত অত্যন্ত লোমহর্ষক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কালীগঞ্জ অঞ্চলের মনসাঙ্গনজীবীর বানিয়ারগুল দলফা গ্রামে। আজকে সকালে অনুমান কয়টার সময় ঘটনাটা হয়েছে? অনুমানিক 12:30টার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার ওসি এবং এসপি ছুটে এসেছেন গ্রামে। এখনো পর্যন্ত তদন্ত চলছে, যে হত্যাকারীকে পাকড়াও করা হয়েছে। তারে ধরে হয়ে গেছে নানি হত্যাকারীরে?
যে ডাকিয়া নিছিল রে ও আক্রমণ করছে ও ডাকিয়া গবে নিছে মে হই সাইদা গবে নিছে আমার সাইদা ডাকিয়া নিছে আমার আম নিয়া ও গড়াটা সাইদা খে তার ভাই এ উইক ফর লাইফ ক্যাম্পেইন কর্মসূচির অধীনে আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কমিশনের সহযোগিতায় ও কাছাড় জেলা ডিস্ট্রিক্ট নজল এজেন্সি গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় শুক্রবার রেডিউস সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন নিয়ে পূর্ব ধলাইয়ের মোহনকাল রামমানিকপুর জিপির মোহনকাল এমি মাদ্রাসায় এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদ লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সচেতনতা সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করে নডেল এজেন্সির প্রোগ্রাম কোঅর্ডিনেটর শাহানুদ্দিন লস্কর। এছাড়া সভায় বক্তব্য রাখেন স্কুলের বিজ্ঞান শিক্ষক কে মণিকুমার সিংহ, শিক্ষক শামসুল হক লস্কর, গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আলতাফ হোসেন বড়ভূইয়া, শিক্ষক মজিনুদ্দিন মজুমদার, মোসলাকুদ্দিন চৌধুরী প্রমুখ। এদিনের সভায় ছাত্রছাত্রীদের মধ্যে বর্ষীয় আঁকো প্রতিযোগিতা সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত করা হয়। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমে অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন শাহানুদ্দিন লস্কর। তিনি জানান, ফ্রম ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাছাড় ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি ডিএনএ, আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিল অ্যান্ড ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে মোহনখাল এমই স্কুলে আজ সারাদিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সচেতনতা সভা, বসে আঁকো প্রতিযোগিতা এবং কিছু প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক সহ এই ওয়ার্কশপের মাধ্যমে সারাদিনব্যাপী চলছে অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে সিঙ্গল ইউজ প্লাস্টিক যেটা আছে, রিডিউস সিঙ্গল ইউজ প্লাস্টিকের উপর আমাদের আজকের এই কর্মসূচি। এই কর্মসূচিটা হলো এফেক্ট ফর লাইফ যে ক্যাম্পেইন চলছে গোটা আসাম স্টেটে, এই স্টেটের সঙ্গে কাছাড় জেলায়ও আমাদের সংস্থা সপ্তাহব্যাপী অনুষ্ঠান করে যাচ্ছে। আজকে তৃতীয় দিন আমাদের এই থিম রয়েছে, এই থিমের উপর অনুষ্ঠান চলছে। সঙ্গে রয়েছেন সংস্থার সম্পাদক আলতাফ হোসেন বড়ভূইয়া মহাশয় এবং স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী এবং স্থানীয় জনসাধারণ সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং সুন্দর করতে এই অনুষ্ঠানটিকে যথেষ্ট মানে ওনারাও সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আশা করি আমাদের এই সংস্থার তরফে এই ছোট ছোট পদক্ষেপগুলো আগামী দিনে হয়তো শিশুদের অনেকটাই মানে সমাজের জন্য এগিয়ে আসবে বলে আমরা এই আশা নিয়ে কাজ করে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 188তম প্রতিষ্ঠা দিবস পালন করলো আসাম রাইফেলসের এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলচর আসাম রাইফেলস কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ ও উল্লাসের মাধ্যমে দিনটি পালন করেন সেনা জওয়ানরা। এদিন আসাম রাইফেলসের 2MGR কর্নেল পঙ্কজ শৌল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। পরে জাতীয় সঙ্গীত সহ সংস্থার সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল দীনেশ কুমার, কমল বরদ্বাজ, 2IC মনমোহন বিশ্বকর্মা সহ অনেকেই। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস। লেকিন আজ কা দিন ভি হম লোক কে ইয়ে মহসুস নাই হো রা হে হম আসামের বস কে রিটায়ার পারসন হে হম সুস্থা হম দেশ কা ভি হম সার্ভিস মে ইয়ে হমারা জো গৌরব ইসসে বড়া গৌরব আর কহি মিলনা মুশকিল হি লাগতা জো আজ আসাম রাইফেলস কা ইয়ে গৌরব হে ইসকা পিঠে হমারে বড়ে বড়ে কমান্ডার কা কুশল নীতি हमारा पूर्वज का बलिदान जिस बदौलत आज असम की शान में पहुंचा है, हमारा इससे बड़ा गौरव और कुछ नहीं हो सकता। आज इस शुभ घड़ी में कुछ मुझे दूसरा बात भी नहीं होने से भी नहीं हो रहा है। आप सबको ज्ञात है लास्ट ईयर में हमारा ARD का दिन में डिप्टी आई IAS से आया था, लेकिन इस साल सब छुट्टी में है। साथ ही कॉर्नेल एडम साहब भी TD पर है आइटम, जिस कारण से नहीं आ सका। मेजर गौरव साहब, मेजर दिव्यन्दु पाल साहब ऐसा तो आल्फा हमारे बीच में आज आइडिया से आए हैं। मैं साहब को भी सभी का तरफ से हार्दिक अभिनंदन दिया। प्रकृति रक्षा स्वार्थे एवं माटी संरक्षण शीर्षक বিষয়ের উপর জনগণের মধ্যে সচেতনতা ছড়াতে দেশ ভ্রমণে বের হলেন পশ্চিমবঙ্গের এক দাম্পত্য।
সাধারণ সাইকেলে চড়ে দেশের বিভিন্ন এলাকায় জনগণের মাধ্যমে সচেতনতা ছড়াতে এগিয়ে চলছেন দুজন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা সৌমেন মার্ডি ও তার স্ত্রী লক্ষ্মী মার্ডি মাটির সংরক্ষণ নিয়ে প্রতিদিন প্রায় 40 কিলোমিটার দূরত্ব সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। 55 দিনে ওই যুগল দেশের 2100 কিলোমিটার ভ্রমণ করে মণিপুর হয়ে শুক্রবার কাছাড় জেলার লক্ষ্মীপুরে এসে উপস্থিত হন। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, এই 55 দিনে তারা ঝাড়খণ্ড, সিকিম, অরুণাচল, নাগাল্যান্ড ও মণিপুর ভ্রমণ করে মাটি সংরক্ষণ নিয়ে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়েছেন। বর্তমানে অসম ভ্রমণ শেষে তারা ত্রিপুরা ভ্রমণের জন্য রওনা হবেন। তারা আরো জানান, কারণ আমাদের এখন দেশে না পুরো পৃথিবীতে এখন মাটির পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে। আর বৈজ্ঞানিক রিসার্চে দেখা যাচ্ছে ওর যে অর্গ্যানিক কন্টেন্ট ওটা অনেক নিচে নেমে যাচ্ছে, যার ফলে চাষবাস ঠিক মতো হচ্ছে না, মাটিতে সময়ের আগে জল শুকিয়ে যাচ্ছে। এমনকি আগে যে খাবারের উপর যেটা প্রোটিন ভিটামিন যাই হোক যেটা পাওয়া যেত, এখন সেটা পাওয়া যাচ্ছে না। তো এরকমই যদি চলতে থাকে তাহলে 30-40 বছর পর আমাদের কিন্তু খাবারের প্রচুর অভাব হবে। মানে একবেলা খাবারের জন্য আমরা মানে একে অপরকে মেরে খেতে খাবো, তো এরকম পরিস্থিতি। কিন্তু আমরা চাইবো না কেউ যে এরকম পরিস্থিতি হোক। চাষবাসী দুনিয়াবাসী আমাদের সবাই মিলে আমাদের মাটিকে বাঁচাতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আসানসোল আমাদের সিটি। আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার নাম সৌমেন মার্ডি, আমার মিসেস লক্ষ্মী মার্ডি। ভারতবর্ষে যতগুলো স্টেট রয়েছে সব স্টেটে আমরা এই সাইকেল নিয়েই আমরা ভ্রমণ করব। আর আপাতত এখন পর্যন্ত আমরা 6টা স্টেট কভার করেছি, 21টা 2100 কিলোমিটারের অ্যাবভ সাইকেল চালিয়ে। ব্যাপারটা খুব ভালো যাচ্ছে। আমরা যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো রেসপন্স আমরা পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা তো উইদাউট মানি ট্রাভেল করছি, তো আমাদের এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট। যদি ইনকেস কেউ কোনো প্রবলেমে পড়ে তো তাকে কেউ সাহায্য করবে কি করবে না, তো এটা দেখে আমাদের খুব খুশি যে কেউ যদি প্রবলেম পড়ে তো সবাই তাকে হেল্প করার জন্য আগে আসছে। শিলচরে অবৈধ যানবাহন চালকদের লাগাম টানতে পদক্ষেপ নিল জেলার ট্রাফিক পুলিশ প্রশাসন। কাছাড় জেলায় ঘন ঘন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা রুখতে এবার নড়ে চড়ে বসল ট্রাফিক পুলিশ ও পরিবহন বিভাগের কর্মীরা। শুক্রবার শহরের ক্যাপিটাল পয়েন্টে অবৈধভাবে যানবাহন চালকদের কাছ থেকে জরিমানাও আদায় করা হয়। এদিন হেলমেটবিহীন বাইক চালক সহ জেলা প্রশাসনের অনুমতিপত্র ছাড়া শহরের বাইরে থেকে অবৈধভাবে শহরে প্রবেশ করা অটোর গতিরোধ করে প্রয়োজনীয় নথিপত্রের তল্লাশি চালান ট্রাফিক পুলিশের কর্মীরা। নথিপত্র যাচাইয়ের সময় ভুলচুক দেখা গেলে চালানের বিরুদ্ধে চালান কেটে জরিমানা আদায় করেন। প্রশাসনের এহেন ভূমিকায় সাধুবাদ জানান সচেতন নাগরিকেরা। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে শিলচর মর্নিং ক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার চিবিটা বিচিয়া প্রথম কোর্টের মোহাম্মদ ইদ্রিস আলী আনসারি এমই স্কুলে বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে সহযোগীর হাত বাড়িয়ে দেয় শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল ও বড়জালেঙ্গা পায়োনিয়র সংঘ। শিবিরে প্রায় 100+ রোগীর চক্ষু পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্রও প্রদান করা হয়। এছাড়া শিবিরে চক্ষু পরীক্ষা করতে আসা 11 জন রোগীর ক্যাটারাক্ট শনাক্ত করা হয়। Thank you.
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কালীগঞ্জে দিন দুপুরে নৃশংসভাবে খুন এক যুবতী, তীব্র চাঞ্চল্য। রিডিউস সিঙ্গল ইউজ প্লাস্টিক নিয়ে মোহনকালে সচেতনতা সবাই ব্যাপক সাড়া। ১৮৮তম প্রতিষ্ঠা দিবস পালন আসাম রাইফেলসের এক সার্ভিসম্যানের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।